করতে হয় আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, খালেক দেওয়ান সাহেব, মালিক দেওয়ান সাহেব, রজ্জব আলী দেওয়ান সাহেব, আমার ফরিদপুরের আমার বাবা আব্দুল আইনাল বয়াতি সাহেব, জালাল বয়াতি সাহেব, দলিলুদ্দিন বয়াতি, আব্দুল হালিম বয়াতি, যারা এই গানগুলি করতেন, তারা আল্লাহ রসুলকে স্মরণ করে এই গানটা করতেন। অন্য অন্য গানের মধ্যে আল্লাহ রসুলকে অলিয়া উলিয়াদেরকে স্মরণ করতে হয় না। এটা আমাদের এই সংস্কৃতিটা আমাদের ধর্মীয় সংস্কৃতি। সাধক আব্দুল হালিম বয়াতি এই গানটির নাম দিয়েছেন ধর্মীয় সঙ্গীত, অর্থাৎ ধর্মের কথা আমরা সঙ্গীতের মাঝে আলোচনা করি। তো দোয়া করবেন যত যত সময় মালিক রাখে যেন কোনো বাজে কথা না বলি। আল্লাহ তাআলা বাজে আলাপ পছন্দ করে না, যার জন্য সূরা লোকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ও মিনান নাসি মাইয়াশতারিল্লাহু আল হাদিস লিউদিল্লা ইলা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ, যেটা অলিক গল্প অসার কথা বাজে কথা এটা আল্লাহ পছন্দ করেন না। যে কথাগুলি আল্লাহ পছন্দ করে না আমরা কখনোই যেন সেই কথাগুলি আমরা কেউ না করি, সেদিক থেকে যেন আমরা সবাই সজাগ থাকি। ছোট্ট আরেকটি কথা বলবো, আপনি যে মাহফিলের মধ্যে বসলেন, বিশ্বের মধ্যে একজন অন্যতম লেখক যার নাম আল্লামা শাফিকুয়ারি রহমাতুল্লাহি আলাই, তিনি একটি কিতাব লিখেছেন জিরে জামিল, তার 20 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, জিকরুল আম্বিয়াই ইবাদাতুন, আম্বিয়াদের আলোচনাই হইল উত্তম ইবাদত। জিকরুল সলিহিন কাফা বাতুন, সলিহিনদের আলোচনা শুনলে মানুষের দেহের গুনার কাফফারা হয়ে যায়। যতক্ষণ আমরা এই আজগর আলী সাহেবের এই আঙ্গিনায় রাত ভরে আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবো, উলিয়া উলিয়াদের সম্মান শুনবো, নবী রসুলের সম্মান শুনবো, ততক্ষণ পর্যন্ত আমার পাপগুলি আস্তে আস্তে ঝরে ঝরে এমন একটি মাহফিলে আমরা বসছি। আল্লাহ তাআলা যেন সকলকে শান্তি দান করেন, আমাদেরকে হেফাজত করেন, সারা দেশের মধ্যে সারা বিশ্বের মধ্যে যে একটি আতঙ্ক একটি বালা মুসিবত, আল্লাহ যেন আল্লাহর ওলিদের ওসিলায় আল্লাহ যেন এই বালা মুসিবত থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করেন। ছোট করে একটি গান করব, 10 বিজি লালন শাফকের একটি গান করে আমি বসে যাব, তারপরে বাবা যান দাঁড়িয়ে তার কর্তব্য কাজ করবেন। আপনাদের দয়া দোয়া আশীর্বাদ চরণ ধুলি কামনা করি, ধন্যবাদ সবাইকে। তোমার ওই চরণে ওই চরণে দাসের যোগ্য আমি, ওই চরণে ওই চরণে দাসের যোগ্য নয়, নইলে মোর দশা কি এমন হইল, দশা কি এমন হয়, চরণে দাসের যোগ্য নয়, চরণে দাসের যোগ্য নয়। নইলে
বিশ্বাসের যোগ্য আমার মনোয়ার চান ওই চরণে দাসের যোগ্য ওরে নামে জানি নে আমি চিনি নে দাসী হতে চাই চল
বিশ্বাসের যোগ্য নয়, চরণ দাসের যোগ্য নয়। আমি তোমার ওই চরণে দাসে যোগ্য।